স্বাগত নিউজ 24 দেশ সংবাদে পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নরসিংদীতে স্ত্রী ও দেড় বছরের শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফকরুল মিয়ার বিরুদ্ধে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফকরুল মিয়াকে আটক করেছে পুলিশ পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ হৃদয় খানের তথ্যচিত্রে দ্য রিপোর্ট স্বজনরা জানান দুই বছর আগে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমির সাথে ঘুরা দেয়া এলাকার মোহাম্মদ সাইফুল্লার ছেলে ফকরুলের বিয়ে হয় বিয়ের কয়েক মাস পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমির উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাত এরই জেরে সোমবার দিবাগত রাত ৩টার দিকে রেশমি ও তার দেড় বছরের শিশু সালমানকে গলা কেটে হত্যা করা হয় যদি অন্যায় করে তাহলে মাসুম বাচ্চা দেওয়ার অন্যায় করে না মাসুম বাচ্চাটা কেন মারলো এই ঘটনার বিচার চান তারা এরকম একটা শিশু বাচ্চাকে এভাবে হত্যা করলো জব করলো তার ওয়াইফকে জব করলো এটার কি শাস্তি হবে না অবশ্যই হবে আমরা বিচার চাই আমরা ছেলের ফাঁসি চাই খালি বিচার না ফাঁসি চাই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছিল পুলিশ স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারণে হত্যা করেছে আমরা বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারি তাকে জিজ্ঞাসাবাদ করে সে এই ঘটনা স্বীকার করে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফকরুল মিয়াকে আটক করা হয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ 24 এদিকে খুলনার বটিয়াঘাটার হাটবাটি গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুতুল নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা তিনি বিত্তশলুয়া গ্রামের মহেন্দ্র মণ্ডলের মেয়ে এলাকাবাসী জানায় পুতুল বোনের বাড়িতে বেড়াতে এসেছিল রাতে সবাই ঘুমিয়ে পড়লে কে বা কারা তাদের দাঁতিয়ে কুপিয়ে পালিয়ে যায় দায়ের কোপে ঘটনাস্থলেই পুতুল মারা যান এ সময় তার বোন ও দুলাভাই আহত হন বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল জানিয়েছেন পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উন্নয়নের ধুলোয় ধূসর বদরনগরীর মানুষের জীবন নগরীর বিভিন্ন সড়কে সিডিএ ওয়াসা কর্ণফুলী গ্যাস সহ বিভিন্ন সংস্থার উন্নয়ন প্রকল্প চলছে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় বেড়েছে ধুলোবালিও পরিবেশবিদরা বলছেন ধুলোবালির আধিক্যতা বাড়াচ্ছে রোগবালাই সিটি কর্পোরেশন বলছে দায় নিতে হবে প্রকল্প বাস্তবায়নকারী সেবা সংস্থাগুলোকেই আর ধুলোর ঘনত্ব মেপে জরিমানার উদ্যোগের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর আহাদুল বাবুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ এলিভেটেড এক্সপ্রেসওয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্প ওয়াসার বিভিন্ন প্রকল্প কিংবা কর্ণফুলী গ্যাসের লাইন মেরামত বন্দরনগরীতে এই সব উন্নয়ন কাজই চলছে সমান্তালে যদিও সমন্বয়হীনতার অভিযোগ দীর্ঘদিনের এবার শুষ্ক মৌসুম শুরু না হতেই আবারও ধুলোয় আচ্ছন্ন নগর জীবন নেয়ে খেয়ে পরিপাটি হয়ে সড়কে বের হতেই ধুলোয় মাখামাখি হতে হচ্ছে সবাইকে এ ধুলোয় পানি ছিটানোর জন্য নেই কেউ নগরীর শেখ মুজিব রোড হালিশহর কোয়াইশ পোর্টকানেটিং সড়ক সহ বিভিন্ন অলিগুলিতেও ধুলোর রাজত্ব অতিষ্ঠ রাস্তার পাশের দোকানিরাও জনগণের ক্ষতি হইতেছে এই ধুলার কারণে যে কোনো প্রোডাক্ট রাখতে সমস্যা হচ্ছে মানে দিনে যদি দুই তিনবার পানি ছিটাতো পরিবেশবিদরা বলছেন এই ধুলো পরিবেশ যেমন নষ্ট করছে তেমনি মারাত্মক ক্ষতি করছে জনস্বাস্থ্যের এর প্রতিক্রিয়া হিসেবে আমরা ফুসফুসের এই নিউমোনিয়া সহ হাসপাতালে রোগী বেশি দেখছি বাচ্চাদের সিট দেওয়ার সুযোগ নাই ফ্লোরে রাখা হচ্ছে সিটি কর্পোরেশন বলছে মূল সড়কে পানি ছিটানোর কর্মসূচি থাকলেও প্রকল্প এলাকা ধুলোমুক্ত রাখার দায়িত্ব বাস্তবায়নকারী সংস্থার সব জায়গায় ধুলাবালি হবে সেখানে আমাদের সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলে একটা কথা আছে মাত্রা যদি 200 এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই সকল শিল্প এলাকাকে সেই প্রকল্প পরিচালকদেরকে আমরা জরিমানা করে থাকি নগর পরিকল্পনাবিদরা বলছেন চট্টগ্রামে যেহেতু অনেকগুলো মেগা প্রকল্পের কাজ চলছে সেহেতু ধুলো মোকাবেলায় সব সংস্থার সাথে সমন্বয় করা উচিত সিটি কর্পোরেশনের শেখ জায়েদ নিউজ 24 চট্টগ্রাম অযত্ন অবহেলায় পড়ে আছে দেশের বিভিন্ন জেলার বদ্ধভূমি এদের কোনোটিরই নেই সীমানা প্রাচীর নেই স্মৃতিফলক
আবার বধ্যভূমি দখল করে ইটভাটা ও অবৈধ স্থাপনাও তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস সামনে এলে এসব বধ্যভূমি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়, কোন সময় কেউ খোঁজ খবরও রাখে না। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এসব বধ্যভূমি সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও অযত্ন আর অবহেলায় পড়ে আছে চট্টগ্রামে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ১১৬টি বধ্যভূমি। এর মধ্যে চট্টগ্রাম শহরে ৬১টি বধ্যভূমি থাকলেও বেশিরভাগ বধ্যভূমির নেই স্মৃতিচিহ্ন। ৭১-এর সেই দিনের নির্মম হত্যার স্মৃতি মাথায় নিয়ে আজও কাঁদছে স্বজনরা। আমার বড় ভাই দুটাকে কেটে ওদের রক্ত দিয়ে আমার মাকে গোসল করে দিয়ে হয়েছিল। আমার দাবি যে স্মৃতিচিহ্নতা যেন সুন্দরভাবে থাকে। বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে, যেটি আমাদের গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সেই প্রজেক্টটি বাস্তবায়ন করবে। এই প্রজেক্টটি বাস্তবায়নের কাজ অত্যন্ত দ্রুত শুরু হবে। যশোরের বধ্যভূমিগুলো অযত্নে অবহেলায় হারিয়ে যেতে বসেছে। বধ্যভূমির জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি। এটি রূপদিয়া নীলকুঠি বধ্যভূমি। রাজাকাররা বিভিন্ন স্থান থেকে বাঙালিদের ধরে এনে হত্যা করে এখানেই ফেলে রেখেছিল। বিভিন্ন জায়গা থেকে লোক এনে এখানে গুলি করেছে, তাদেরকে মেরেছে, তাদের জবাই করেছে। এসব বধ্যভূমিগুলো সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। যেসব বধ্যভূমি যেখানে যেখানে আছে সেখানে এই স্মৃতিস্তম্ভ করা, একই ডিজাইনই একইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ওই স্থাপনা দেখলেই বোঝা যাবে যে এটা বধ্যভূমি। একই চিত্র কুষ্টিয়ায়ও। সংরক্ষণের অভাবে এখানকার বধ্যভূমিগুলো বিলীন হওয়ার পথে। শহরের গড়াই নদী পাড়ে একটি বস্তির মধ্যে বধ্যভূমির স্মৃতিস্তম্ভ নির্মাণের ভিত্তি বসানো হলো, আজও তা নির্মিত হয়নি। বধ্যভূমি কুষ্টিয়াতে অনেক আছে যেগুলো এখনও সরকারিভাবে সেগুলো সংস্কার করা হয়নি। এসব বধ্যভূমি সংরক্ষণে সরকার যথাযথ পদক্ষেপ নেবে এমন দাবি মুক্তিযোদ্ধাদের। ডেক্স রিপোর্ট, News24। সিলেটে আজ থেকে শুরু হলো ১২-১৮ বছর বয়সীদের টিকাদান কার্যক্রম। সকালে নগরীর নির্দিষ্ট ৪টি ও জেলা পর্যায়ে ১টি স্কুলে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। করোনার টিকা দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে নগরীর ২৫,০০০এরও বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। নির্দিষ্ট ৪টি সেন্টারে প্রতিদিন ৬০০ জন করে মোট ২,৪০০ জনকে ফাইজারের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে বলেও জানানো হয়। একটু ভয় করছে, তবে যেহেতু এটা দরকার বা আমাদের প্রয়োজনীয়, তাই এটা নিতে পেরে ভালো লাগছে, আনন্দ লাগছে। আমাদের বাবা মারা দিল, তাদের মুখে একটা মানে আনন্দ দেখতে এলাম, এবার আমরা দিতেছি, আমাদেরটা অনেক বেড়ে গেল এটা দেখে। আমরা প্রত্যেকটা স্কুলে প্রতিদিন গড়ে ৬০০ শিক্ষার্থীকে ফাইজারের ভ্যাকসিন দেব। লালমনিরহাটে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ও কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে এখানকার বিভিন্ন বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের মধ্যে কম্বল পেয়ে খুশি হতদরিদ্র মানুষরা। রেজল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবছরও শীতার্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বর্তমানে রংপুর বিভাগের জেলাগুলোতে ১৪,০০০ শীতার্থ মানুষ এই কার্যক্রমের আওতায় শীত বস্ত্র পাবে। এরই ধারাবাহিকতায় সোমবার লালমনিরহাটের বিভিন্ন বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে শীতার্থের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের মধ্যে কম্বল পেয়ে উচ্ছ্বসিত হতদরিদ্র মানুষগুলো। বসুন্ধরা গ্রুপ থেকে আমরা কম্বল পেয়েছি ঠান্ডার জন্য, শীত কাটার জন্য। আমি এই যে কম্বল পাচ্ছি, শীতের মৌসুমে আল্লাহ আমাকে ভালো করবে। আল্লাহ যেন মনে করেন তাকে আরও ধন দিবে, তো তবলিগ দেয় তাকে বছরে বছর ধন দিবার পায়। বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগে খুশি উপস্থিত অতিথিরা। তারা চান বসুন্ধরা গ্রুপ যেন সবসময় অসহায় মানুষের পাশে থাকে। বসুন্ধরা গ্রুপকে স্বাগত জানাই যে প্রতি বছরের মতো এবারও তারা শীতার্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। এর আগে করোনায় তারা সহযোগিতা করেছেন, বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন। মানুষের জন্য শীত বস্ত্র দেওয়া হচ্ছে, গত বছর খাদ্য সহায়তা দিয়েছে,
তো এই ভালো কাজের সঙ্গে আছে, এজন্য আমি এই শুভ সংঘ এবং এর সঙ্গে যারা জড়িত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রংপুর বিভাগের পর খুলনা বিভাগে শুরু হবে বসুন্ধরা গ্রুপের শীত বস্ত্র বিতরণ কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। রাজশাহীর দুর্গাপুরে নুরুন্নবী নামে এক কৃষক হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদণ্ড সহ 50,000 টাকা করে জরিমানা করেছেন আদালত। এছাড়া একজনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণীতে জানা যায়, ধার দেওয়া 20,000 টাকা ফেরত নেয়ার জন্য চাপ দেওয়ায় পূর্ব পরিকল্পনা করে 2013 সালের 15 এপ্রিল রাতে হত্যা করা হয় নুরুন্নবী আয়ুবকে। পরদিন নুরুন্নবীর ছেলে হাশেম আলী বাদী হয়ে সন্দেহভাজন চারজনের নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে পাবনায় হেনা খাতুন নামে এক বিধবা নারীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রফিকুল ইসলাম নামে একজনকে মৃত্যুদণ্ড এবং নুরুল ইসলাম নামে অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারিক এই রায় দেন। কুষ্টিয়ায় ব্যবসায়ী রেজাউল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রিসোর্ট কাণ্ডের ঘটনায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টা থেকে 14:45 পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 14:10 কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। পরে 2টায় আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে 24 নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। তার আগে 3 নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় বিচার কাজ শুরুর আদেশ দেওয়া হয়। গেল কয়েকদিন ধরে লালমনিরহাটে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের কারণে কাজকর্ম করতে পারছে না বলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আয় রোজগার না থাকায় কিনতে পারছে না শীত বস্ত্র। এ অবস্থায় চান সরকারি সহায়তা। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরের হিমালয় থেকে নেমে আসা ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের মানুষের জনজীবন। চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও তিস্তা ধরলা পাড়ের হাজারো হতদরিদ্র মানুষ। নিম্ন আয়ের মানুষের অভিযোগ, গেল কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় কাজ করতে পারছেন না তারা। আয় রোজগার কমে যাওয়ায় শীত বস্ত্র কিনতে পারছেন না তারা। এই অবস্থায় সরকারি বেসরকারি সহায়তা চান তারা। স্থানীয় জনপ্রতিনিধিরা অবশ্য বলছেন, সরকারি কোনো সহায়তা পেলেই তাদের দেয়া হবে। প্রচণ্ড শীত, মানুষ শীতে কাঁপছে এবং জনজীবন স্থবির হয়ে গেছে, কিন্তু সরকারিভাবে এখন পর্যন্ত কোনো কম্বল বা কোনো শীত বস্ত্র আমরা পাইনি, আমরা বিতরণও করতে পারছি না। এদিকে শীতের তীব্রতা বাড়ায় শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওকার নিয়ামতপুর উপজেলার কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দুবছর পেরিয়ে গেলেও মাদারীপুরের পশ্চিম কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের অর্ধেক কাজই শেষ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। এদিকে কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিল তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন। বেলাল ফিসফির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত।
শিক্ষার্থীদের কলরবে মুখর থাকার কথা যে ভবনের তা এখন অনেকটাই পরিত্যক্ত। দুই বছর আগে এই ভবন নির্মাণ সম্পন্ন হওয়ার কথা থাকলেও ছাদ ঢালাইয়ের পর এগোয়নি কাজ। 2017-18 অর্থবছরে প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। 2019 সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও ভবনের অর্ধেক কাজ বাকি এখনও। মানে আমাদের এই ক্লাস করতে খুবই কষ্ট হয়। আমাদের ভবনটি এখনো তৈরি হয়নি, আমাদের স্কুলে পড়তে অনেক কষ্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু দৃষ্টিগোচর করেন আমরা অনেক খুশি হব। নির্মাণ কাজ শেষ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান বিল তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে তিনি চলে গেছে, ঠিকাদার টাকাটুকু নিয়ে চলে গেছে, এখন কাজ করতেছে না। বাচ্চারা অনেক কষ্ট করে টিনের স্কুলে লেখাপড়া করতেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন এ বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও ফলাফল শূন্য। উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে যেতে যেতে আমরা অনেক দিন গেছি, তারা শুধু আমাকে আশ্বাস দেয় কিন্তু কাজ শেষ হয় না। যদিও LGED প্রকৌশলীর দাবি ঠিকাদার অসুস্থ তাই কাজ বিলম্ব হচ্ছে। উপজেলা ইঞ্জিনিয়ার কালকিনি সঙ্গে সমস্যা সমাধান করার জন্য কথা বলেছি, ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে ঠিকাদার একটু অসুস্থ ছিলেন, একটু দেশের বাইরে ছিলেন, চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, News24। দেশ সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দেশ সংবাদ। নিখোঁজের 4 দিন পর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ ভারতের ট্যাংরা খাল থেকে উদ্ধার করেছে হাঁসখালী থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগ, BSF-এর গুলিতে নিহত হয়েছেন তিনি। নিহতের স্বজনরা জানিয়েছেন কয়েকদিন আগে মিকাইল সহ আরও কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ট্যাংরা খাল ব্রিজ এলাকা দিয়ে তারা দেশে ঠেক ঢোকার চেষ্টা করছিল। এ সময় নদিয়ার শিলপাড়ি BSF-এর টহল দলের সামনে পড়ে। অভিযোগ, BSF-এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে, অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ হন। রোববার বিকেলে সীমান্তবর্তী ট্যাংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদিয়া জেলার হাঁসখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ উপশহর মোড় থেকে রানীবাজার সড়কে দৃষ্টিনন্দন সড়ক বাতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় রানীবাজার মোড়ে নান্দনিক সড়ক আলোকায়নের উদ্বোধন করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মোট 96টি ডেকোরেটিভ পোলে 96টি দৃষ্টিনন্দন LED সড়ক বাতি লাগানো হয়েছে। এতে ব্যয় হয়েছে 2,37,00,000 টাকা। সুনামগঞ্জে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বালাট সাবসেক্টরের প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা শনশব আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল উদ্দিন ইসলাম। এবারে কৃষি সংবাদ। পার্বত্য অঞ্চলে মিশ্র মশলা চাষের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে, বাম্পার ফলনও হচ্ছে। পাহাড়ে মরিচ, হলুদ, আদা ও তেজপাতার সাথে চাষ করা হচ্ছে এলাচি, দারুচিনি, লবঙ্গ, আলুবোখরা ও গোলমরিচ। সরকারের সহায়তায় মশলা উৎপাদনে জুম চাষিদের আগ্রহ বাড়াতে পাইলট প্রকল্প গ্রহণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। ফাতেমা জান্নাত মুমুর, তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আগের চেয়ে বেড়েছে মিশ্র মশলা চাষ। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির পাহাড়ে উৎপাদন করা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, এলাচি, দারুচিনি সহ বিভিন্ন ধরনের মশলা।
জুম চাষীদের সহযোগিতা করতে এগিয়ে এসেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, গ্রহণ করেছে পাইল্ট প্রকল্প। এতে খুশি জুম চাষীরা। জুম চাষ বাদ দিয়ে মানে ও তো আমার লাভবান দেখতেছে, এই কাজ করে আমার মানে লাভ হবো। এই মশলা জাতীয় ফসলটা খুব সহজেই বাড়িতে সংরক্ষণ করে রেখে সুবিধাজনক সময়ে বাজারে নিয়ে এসে বিক্রি করা যাবে এবং অধিক মূল্য পাওয়া যাবে। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি জাতের এসব মিশ্র মশলা চাষের সফলতা আসলে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের এই প্রকল্পটা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে তিন জেলায় রয়েছে এবং তিন জেলার কৃষকরাই কিন্তু সমানভাবে এগিয়ে যাচ্ছে এবং তিন জেলার যে কৃষকরা, মানে অনেক কৃষক আমাদের আলু বোখরার নার্সারি করা শুরু করে দিয়েছে। এই এলাকার প্রান্তিক জনগণ যারা আছে তাদেরকে কীভাবে আমরা অর্থনৈতিক স্বাবলম্বী করা যায় সেদিক দিয়ে চেষ্টা, তার মধ্যে হচ্ছে মশলা চাষ একটি অন্যতম। অর্থাৎ তারা উৎপাদন করবে এবং উৎপাদনের মাধ্যমে তারা যেমনি আমাদের চাহিদা পূরণ হবে তেমনি তারা অর্থনৈতিকভাবেও লাভবান হবে। পাহাড়ে উৎপাদিত এসব মশলাজাত পণ্য সরবরাহ করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, News24। News24 দেশ সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24BT.tv। ধন্যবাদ।